আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প উল্কা ও সৃষ্টিচরণ। সৃষ্টিচরণ পাইচারি করছিল, আর পাইচারি করতে বেশ ভালোও লাগছিল তার। তবে কাজটা যত সহজ শোনাচ্ছে ততটা নয়, আসলে সে পাহারায় আছে। পাইচারি করতে করতে তাকে বিশেষ নজরও রাখতে হচ্ছে, তার ওপর বহু মানুষের মরণ বাঁচন নির্ভর করছে। একটু ভুলচুক হলেই বা নজরদারিতে গাফিলতি ঘটলেই অতি বিপর্যয় কাণ্ড ঘটে যাবে। তার কানে হেডফোন লাগানো আছে, ঘ্যানাবাবু হচ্ছেন অপারেশন ম্যানেজার। ফোনে হঠাৎ তার হেরে গলা শোনা গেল। বলি, ওহে ষষ্ঠীচরণ, ঘুমিয়ে পড়নি তো? আজ্ঞে না স্যার, দিব্যি জেগে আছি। হুঁশিয়ার থেকে উল্কাটার মধ্যে গতি খুব ভালো ঠেকছে না। বেটা চাঁদের পেছনে ঘাপটি মেরে আছে বলে মনে হচ্ছে। দূরেই আছে এখনো, তবে যে কোনো সময় এসে পড়তে পারে। চিন্তা করবেন না স্যার, আমি নজর রাখছি। তুরপুনটা রিলিজ করার সময় হলেই তোমাকে সিগনাল দেব। ভগবানের নাম করে ছেড়বে, বড্ড সাবধানে কাজ করতে হবে। যে আজ্ঞে। শুধু একটা কথা স্যার। কথা? কি কথা বলে ফেলো। আজ্ঞে, আমার প্রমোশনটা অনেক দিন আটকে আছে। আরে ওসব নিয়ে ভাবতে হবে, তুমি আগে রাক্ষসটাকে তো আটকাও। কাজটা উদ্ধার হলে বড়দাবাবু খুশি হবেন, তখন তোমারও হিল্লে হয়ে যাবে। যে আজ্ঞে। ষষ্ঠীচরণ ফের পায়চারি করতে থাকে। অন্যমনস্ক হলে চলবে না, ঘুম পেলে চলবে না, ভুলচুক হলে চাকরি যাবে। ষষ্ঠীচরণ গরিব মানুষ, চাকরি পেলে খুব সমস্যায় পড়ে যাবে, আর সেই জন্য সে পাইচারির গতিবেগ বাড়িয়ে দেয়। অসুবিধার ব্যাপার হলো, সে পাইচারি করছে মহাশূন্য একটা বিশাল কৃত্রিম স্যাটেলাইটের পিঠের ওপর। কোমরে অবশ্য ধাতব দড়ি বাঁধা আছে স্যাটেলাইটের সঙ্গে, ছিটকে যাওয়ার ভয় নেই। আর পায়ে আছে বিশেষ ধরনের সোলওয়ালা জুতো, যা পা স্যাটেলাইটের সঙ্গে সেটে থাকে। স্যাটেলাইটের ওপর একটা মাউন্ট করা হারমোনিয়াম, হারপুনের ডগায় ওয়্যার হেড লাগান। এই অস্ত্র দিয়েই নর্ছার উল্কাটাকে ঢিট করতে হবে। ষষ্ঠীচরণ খুবই ভালো তীরন্দাজ। উল্কাটা গতিবেধি কিছু বিচিত্র বলে, যদি যন্ত্র দিয়ে লক্ষ্যভেদের উপর নির্ভর না করে ষষ্ঠীচরণকে ডাকা হয়েছে। হারপুনটা যন্ত্রের সাহায্যে নিক্ষেপ করা হবে বটে, তবে ষষ্ঠীচরণ প্রয়োজনে যন্ত্রটাকে সাহায্য করবে। কানে লাগানো ফোনে তার গা মুকুন্দপুর থেকে মায়ের গলা পাওয়া গেল। ও বাবা ষষ্ঠীচরণ, কখন থেকে আকাশে ঝুলে আছিস বাবা? বলে কিছু খেয়েছিস? পেটে কিছু পড়েছে? হ্যাঁ মা, এরা বেশ ভালো খাইয়েছে, মাংস ভাত রসগোল্লা। তবে যে শুনি আকাশে নাকি পাতের ভাত মাছ সব পাত ছেড়ে উড়ে উড়েই বেড়ায়, খেলে কি করে? সে অনেক ব্যবস্থা আছে, টিউবে করে খাবার দেয়, টুথপেস্টের মতন টিপে টিপে বের করে খেতে হয়। ও আবার কিরকম অলক্ষণে খাওয়া, সেই খাওয়া খুব মজার, গিয়ে সব বলবক্ষণ। হ্যাঁ বাবা। বাবা ষষ্ঠী, কতটা উপরে উঠেছিস বলতো? সে অনেক ওপরে মা, কয়েকশো মাইল তো হবেই। ও বাবা, তাহলে স্বর্গের কাছাকাছি হবে বোধ হয়। তা ওখান থেকে স্বর্গের বাগান টাগান দেখা যায়? শিব দুর্গা কাউকে দেখলি বাবা? দেখলে পেন্নাম টেন্নাম করিস, আর আমাদের দুঃখ দুর্দশার কথাও একটু জানিয়ে রাখিস। স্বর্গ বোধ হয় আরো উপরের দিকটায় হবে। ঠিক আছে, ঠাকুর দেবতা কাউকে দেখলে বলবোক্ষণ। দেখিস বাবা, পা পিছলে পড়ে টরে যাস না, অত উপর থেকে পড়লে হাত পা ভাঙবি। না মা, পড়ার কোনো ভয় নেই,
তুমি নিশ্চিন্তে ঘুমো। দুগ্গা দুগ্গা, তা সেই মুখ পড়া উল্কাটা কি এখনো আসেনি? না মা, তবে এলে বলে, আর দেরি নেই। মাকে বেশি জ্ঞান দিয়ে লাভ নেই, মা জানে আকাশের ওপরের দিকটা স্বর্গ। প্রকৃত আকাশ কি বস্তু তা মা জানে না, জেনে তার দরকারও নেই। উদ্বিগ্ন মুখে আকাশের দিকে চেয়ে ষষ্ঠীচরণ উল্কাটার গতিবিধি নজরে আনার চেষ্টা করছে। চাঁদটা খুবই কাছে, মাথার উপর এত স্পষ্ট দেখা যাচ্ছে যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়, আর বিরাট বড়ও লাগছে চাঁদকে। হঠাৎ তার কানে লাগানো ফোনে একটা বাচ্চাই গলা করে ফেটে পড়ল। বলি ষষ্ঠীচরণ, শুনলুম দেনারদায় জেরবার হয়ে এখন ফাঁকি দেওয়ার তালে আকাশ গিয়ে গা ঢাকা দিয়েছ। ওতে কিন্তু ভাবি ভুলবার নয়, চিরকাল তো আর আকাশে ঝুলকে থাকতে পারবে না বাবা। 30,000 টাকা দেনা, এখন সুদে আসলে গিয়ে 63,772-এ দাঁড়িয়েছে। এক পাশের মধ্যে শোধ না দিলে ঘটি বাটি চাটি করে ছাড়ব, বুঝেছ? ষষ্ঠী যখন খুব বুঝেছে, বিগলিত ভাব দেখিয়ে ভারি বিনয়ের সঙ্গে বলল, ভাববেন না নবীনবাবু, টাকাটা ঠিকই দিয়ে দেব, কয়েকটা দিন একটু অসুবিধার মধ্যে আছি। কাঁচা বাড়িতে মা বাবার বড্ড অসুবিধে হচ্ছিল বলে বাড়িটা পাকা করতে হলো কিনা মনে রেখো বাবু, জমি দলিল আমার কাছে বাধা রেখেছে, টাকা ঠিক মতো শোধ না দিলে জমি নিয়ে নেব। এখন আইন বহুত করা যে আর কি, জমি গেলে আমরা খাবই বা কি বলুন। আকাশ থেকে নেমে এসো তো, তারপর মজাটা টের পাবে। নগেনবাবুর কথা শেষ না হতেই হরিপদ ছাহার ফোন। বলি, ও ষষ্ঠী, আকাশে উঠে কি হাতে চাঁদ পেয়েছো নাকি? আমার দোকানে কত বাকি ফেলেছো জানো? 2,323 টাকা, বুঝলে? আর বাপু, ধার বাকিতে মাল দাও আমার পোষাবে না, বলে দিলাম কষ্ট করে। আমার সাফ কথা, ফেলো করি মাখো তেল। ভারী কাকুতি মিনতি করে ষষ্ঠীচরণ বলে, আর 2টো দিন সবুর করুন হরিপদ বাবু, আমি ফিরে গিয়ে ধার মিটিয়ে দেবো। বাকিতে মাল না দিলে সে আমার বুড়ো বাবা মা না খেয়ে মরবে। না বাপু, আমিও ছাপোষা মানুষ, মুদির দোকান থেকে আমার সংসার চালাতে হয়, আর বাকিতে দাম আমার সঙ্গে সম্ভব না। আর 3টে দিন হরিপদ বাবু, দেখতে দেখতে কেটে যাবে, এলুম বলে। দেখো বাবু, কথায় নড়চড় না হয়। মনটা বড় খারাপ হয়ে গেল ষষ্ঠীচরণে। মা বাপ আর ভাই ও বোনদের সে বড় ভালোবাসে, কিন্তু তারা বড়ই গরিব। সে মহাকাশযান গবেষণাগারে সামান্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সামান্য বেতনে সংসার চালাতে পারে না। সে ক্রসবোতে তীরন্দাজি শিখেছিল এক সাহেবের কাছে, তাতে একসময় তার একটু নামও হয়েছিল। কিছুদিন আগে আকাশের এক কোণে একটা বড়সড় উল্কার সন্ধান পায় মার্কিন আর রুশ বিজ্ঞানীরা। হিসেব নিকাশ করে দেখা গেছে সেটা পৃথিবীতে এসে পড়বে, এবং পড়বে ভারতবর্ষেরই কোথাও। কিন্তু মার্কিনীদের সঙ্গে ভারতের সম্পর্ক এখন খুব খারাপ বলে উল্কাটাকে মহাকাশে অনেক দূরে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে মার্কিনীরা মোটেই গা করেনি। কিন্তু বহু দূরে রকেট পাঠিয়ে উল্কাটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া টেকনোলজি মার্কিনি ছাড়া আর কারো নেই। রুশরা একসময় ভারতের বন্ধু ছিল বটে, কিন্তু ইদানিং তারা ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী লাভ করে সুখে স্বাচ্ছন্দ্যে আছে। মহাকাশ নিয়ে চর্চাতেও তারা বিশেষ আগ্রহী না। তবে ভারত গরিব দেশ হলেও মহাকাশ গবেষণায় খুব একটা পিছিয়ে নেই, সুতরাং তারা নিজেরাই এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। তবে তাদের আন্তর্জাতিক মহাকাশ দূষণ দপ্তর থেকে সাবধান করে দেওয়া হয়েছে যে উল্কাটা ধ্বংস করতে তারা যেন বিস্ফোরক ব্যবহার না করে, কারণ মহাকাশে এখন 1,000 কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে নানা উষ্ণতায় নানা উচ্চতায় ঘুরপাক খাচ্ছে, বিস্ফোরকে তাদের ক্ষতি হতে পারে। তাই আপাতত শক্তিশালী হারপুন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং কম্পিউটার দিয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই যন্ত্র ব্যবহারে সবচেয়ে উপযুক্ত লোক ষষ্ঠীচরণ, কারণ সে ক্রসবো তীরন্দাজিতে খুবই পাক।
আর সেই জন্যই ষষ্ঠীচরণ আজ মহাকাশে গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত। কিন্তু ষষ্ঠীচরণ বারবারই অন্যমনস্ক হয়ে যাচ্ছে, বড় অনটনের সংসার। এই কাজটা সফলভাবে করতে পারলে হয়তো তার প্রমোশনটা হবে, কিছু পুরস্কারও পাওয়া যেতে পারে, বাড়ি বাবদ 20 লাখ টাকা ব্যাংকের ধার অনেকটা শোধ দেওয়া যাবে। শুধু চারিদিকে তার চারিদিকে শুধুই পাওনাদার। কানে লাগানো ফোনে অরোরা সাহেবের গলা পাওয়া গেল। আরে এই বুড়বক ষষ্ঠীচর, তো কি খোয়াব মে হো? আরে ও খতরনাক মিটিও তো তুরন্ত আ যা রা হ্যায়, গেট রেডি ম্যান। ষষ্ঠীচরণ তাকিয়ে দেখে সত্যি চাঁদের পেছন থেকে বড়, বেশ বড় একটা মেটে সোনালি রঙের গোলা ছুটে আসছে তীব্র গতি। একটু বাদে সেটা পৃথিবীর আবহমণ্ডলে ঢুকে জ্বলে উঠবে, তারপর সোজা গিয়ে মধ্য ভারতের কোথাও আছড়ে পড়ে বিশাল এলাকা ধ্বংস করে দেবে। হারপুন ঠিক মতো গেঁথে দিতে পারলে ওটার মাথায় যে একটা ওয়ারহেড লাগানো আছে তাতে সনিক বুম সৃষ্টি করে উল্কাটাকে বহু খণ্ডে টুকরো করে দেবে। আর সেই টুকরোগুলো পৃথিবীতে পড়বার আগেই আবহমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পড়ে ছাই হয়ে যাবে। ষষ্ঠীচরণ তার হারকুনটা ঘুরিয়ে তৎপর হল, এখন একটু অন্যমনস্ক হলেই সর্বনাশ। উল্কাটা এত দ্রুত আসছে যে লক্ষ্য স্থির করাই কঠিন। ষষ্ঠী হারকুনে শুয়ে টেলিস্কোপিক ভিউ ফাউন্ডারে চোখ রেখে একটু অবাক হয়ে গেল। উল্কাটা সাধারণ জিনিস না, ঠিক অপরিশোধিত সোনার মতন পাটকিলে সোনালি রং। আর এদিকে প্রায় 60 কিলোমিটার তো হবেই। ষষ্ঠীচরণ খুব ঠান্ডা মাথায় দূরত্বটা মেপে নিল, তারপর অপেক্ষা করতে লাগলো। সেই জানে সরাসরি বস্তুটাকে লক্ষ্য করে রিলিজ বটন চাপলে কাজ হবে না, কারণ হারপুন গিয়ে লাগবার আগেই উল্কা জায়গাটা পেরিয়ে যাবে। সুতরাং হারপুন ছাড়তে হবে কয়েক সেকেন্ড আগে উল্কার সম্ভাব্য গতিবেগের দিকে তাক করে। কানে লাগানো ফোনে একটা মিঠে গলা শোনা গেল। রাম রাম ষষ্ঠীবাবু, ভালো আছেন তো? তবিয়ত তন্দুরস্ত আছে তো? বলছিলাম কি, আপনাকে আমি 3 লাখ রুপিয়া দিব, আপনি উল্কাটাকে ছড়িয়ে দিন। ষষ্ঠী অবাক হয়ে বলে, সে কি, কেন বলুন তো? আমার ঝুনঝুনওয়ালা ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ যাচ্ছে। ক্যালকুলেশন করে দেখলাম উল্কাটা যেখানে এসে পড়বে সেখানে আমার 10টা গোডাউন আছে। গোডাউনের সব মাল সরিয়ে নিয়ে 3 কোটি রুপিয়ায় ইন্স্যুরেন্স করিয়ে দিয়েছি। উল্কাটা পড়লে আমার কিছু সুবিধা, আপনার 1%। ষষ্ঠী নির্দিষ্ট চোখে উল্কাটাকে লক্ষ্য করতে করতে বললেন, ঝুনঝুনবাবু আপনি কি জানেন যে আপনি খুব খারাপ লোক? হ্যাঁ হ্যাঁ, কেউ জানবো, সবাই জানে, কিন্তু ভগবানই তো আমাকে ভিপ পয়দা করিয়েছে। খারাপ লোকেরাও কি দরকার নেই ষষ্ঠীবাবু? খারাপ লোকেরাও তো সোসাইটিকে সার্ভিস দিচ্ছে, ঠিক কিনা বল? উল্কাটা ভয়ঙ্কর গতিবেগে চাঁদ পেরিয়ে চলে আসছে। ষষ্ঠী দাঁতে দাঁত পিষে ফোনটা অফ করে দিয়ে একাগ্র গতিপথটা অনুমানে স্থির করে নিয়ে ক্যালকুলেশন করতে লাগলো। সবটাই তার নিজস্ব পদ্ধতিতে। তীরন্দাজ হিসেবে তার পক্ষে যতটা সম্ভব নির্ভুল একটা দূরত্ব স্থির করে সে হারপুনের ট্রিগার টিপে দিল। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে মসৃণ গতিতে হারপুনটা বেরিয়ে গেল নিক্ষেপ যন্ত্র থেকে। উৎকণ্ঠায় কাঠ হয়েছে রইল ষষ্ঠীচরণ। রুপলি রঙের বিশাল লম্বা হারপুনটা পরিষ্কার দেখা যাচ্ছে, কালো আকাশ ছেড়ে ছুটছে বিদ্যুতের গতিতে। ওদিক থেকে মেটে সোনার রঙের উল্কাটাও আসছে ভয়ঙ্কর গতিতে। লাগবে তো, হে ভগবান! ক্যালকুলেশন যথাসাধ্য নির্ভুলই হয়েছে বলে তার ধারণা, কিন্তু হারপুনটা লাগলো। ষষ্ঠীচরণ যেখানে অবস্থান করছে তার খুব কাছেই ঘটলো ঘটনাটা, খুব বেশি হলে 8 কিলোমিটারের তফাতে। হারপুনটা সোজা গিয়ে উল্কা পেটের মধ্যে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গেই সনিক বুম চালু হয়ে গেল।
আকস্মিক আঘাতে উল্কাটা কি একটু দোল খেল, গতি ব্যাহত হলো একটু, ওর মধ্যে একটা অপূর্ব নিঃশব্দ বিস্ফোরণে কালো আকাশ যেন ছড়িয়ে পড়লো ফুল ঝরিয়ে রং বেরঙের, শত শত খণ্ডে বিচূর্ণ হয়ে নানা দিকে ছিটকে যেতে লাগলো বিভিন্ন চুলকার টুকরোগুলো। স্বস্তিচরণ ভারী তৃপ্ত মুখে দৃশ্যটা দাঁড়িয়ে দেখছে, মুখে একটা বোকাশোকা হাসি, আর ওইটাই ভুল হয়েছিল। সে কথা ছিল উল্কাটাকে ভেঙে দেওয়ার সময় সে শটান শুয়ে পড়বে যাতে কত বিপদ না ঘটে। খেয়াল ছিল না ষষ্ঠী, হঠাৎ একটা বড় সড়ো টুকরো ছিটকে এসে কিছু বুঝে উঠবার আগেই যেন 82 শিক্ষার একটা চর মেরে শুয়ে দিল তাকে। ষষ্ঠী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো স্যাটেলাইটের পিঠের ওপর। যখন জ্ঞান হলো তখন সে কলকাতার এক হাসপাতালের বেডে শুয়ে আছে, চারপাশে সব হোমড়া চোমড়া মানুষ। এক ভারী কি অপরওয়ালা বলল, বহুত খুব ষষ্ঠী বাহাদুর। আরেকজন বলল, জোর বেঁচে গেছে রে, শ্রাপনেলটা প্রায় শেষ করে দিয়েছিল তোমাকে। ষষ্ঠী হাত জোর করে বলল, আগে আমার বাবা মার আশীর্বাদ, ভগবানের দয়া। তা তো বটেই, সরকার বাহাদুর তোমাকে 50 লাখ টাকা পুরস্কার দেবে, বুঝেছ? 50 লাখ? শুধু তাই নয়, উল্কাটা ছিল পুরো সোনার, যে টুকরোটা এসে তোমার গায়ে লেগেছিল সেটার ওজন 72 কেজি, ওটাও তোমাকে দেওয়া হবে। ষষ্ঠী ফের অজ্ঞান হয়ে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট কল্পবিজ্ঞান কাহিনী উল্কা ও ষষ্ঠীচরণ। যারা প্রথমবার শুনছেন, যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ধন্যবাদ। এর পরের এপিসোডে আপনারা শুনবেন ফেলুদা সিরিজ। ফেলুদা সিরিজে এবারের গল্প এবার কাণ্ড কেদারনাথে।